ইন্টারনেট আবিষ্কারের পর প্রযুক্তির প্রসার দিন দিন বেড়েই চলেছে। যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেক দ্রুত আর উন্নত হয়েছে। ইন্টারনেট ব্যবহার করে আমরা সহজেই অর্থ উপার্জন করছি। ইন্টারনেটের মাধ্যমে মানুষ ব্যবসার প্রচার এবং প্রসার ঘটাচ্ছে। আর আমরা যতই ইন্টারনেটের উপরে নির্ভরশীল হয়ে পড়ছি, ততই আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমাদের অনেক স্পর্শকাতর তথ্য অনলাইনে জমা হয়ে আছে এবং ইন্টারনেটের সিকিউরিটিগত সমস্যার কারণে সেই তথ্য হ্যাকার দ্বারা হ্যাক হচ্ছে, যা আমাদের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। ছোটখাটো হ্যাকিং সচরাচর হয়ে থাকে এবং এটা স্বাভাবিক, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা হ্যাকিং করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বড় বড় কোম্পানি হ্যাক করে তারা জানিয়ে দিয়েছে কোনো সিস্টেমই নিরাপদ নয়। বিশ্বসেরা হ্যাকার কেভিন মিটনিক বলেছেন, ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রতিটি ডিভাইস হ্যাক করা সম্ভব, অর্থাৎ মোবাইল, কম্পিউটার, ডিভাইস সহ সকল কিছু যা ইন্টারনেট ব্যবহার করে তা হ্যাক করা সম্ভব এবং অনেক হ্যাকার তা করেও দেখিয়েছেন। বিশ্ব অ্যানসার্সের এই ভিডিওতে আমরা এমন কিছু হ্যাকার সম্পর্কে জানব যারা হ্যাকিংয়ের মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন এবং যাদের কাছে সিকিউরিটি কোনো ব্যাপারই নয়। কেভিন মিটনিক। কেভিন মিটনিক তার হ্যাকিং জীবন শুরু করেন মাত্র 12 বছর বয়সে। সে সময় তিনি বাসে ব্যবহার করা 5 কার্ড হ্যাক করে ফ্রি যাতায়াত করতেন। তিনি হ্যাকিং মেথড হিসেবে ব্যবহার করতেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যা একটি বহুল ব্যবহৃত হ্যাকিং পদ্ধতি। তাকে গ্লেন কেজ উপাধি দেওয়া হয় কারণ তিনি হ্যাকিংয়ে খুব পারদর্শী ছিলেন। 1979 সালে একটি টেলিফোন নাম্বার দিয়ে টেলিফোন ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা আরপানেট হ্যাক করেন এবং এর মাধ্যমে মার্কিন ডিফেন্স মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইলের অ্যাক্সেস পেয়ে যান। পর্যায়ক্রমে তিনি মটোরোলা, নোকিয়া, IBM, পেন্টাগনের মতো তৎকালীন বড় কোম্পানির কম্পিউটার সিস্টেম হ্যাক করেন এবং $1 বিলিয়ন বেশি আয় করেন। তাকে এখনও হ্যাকিং জগতের বস বলা হয়। তার এই হ্যাকিং অপরাধের জন্য 5 বছরের কারাদণ্ড হয়, যার মধ্যে 7 মাস ছিল নির্জন কারাভোগ। 2000 সালে তিনি কারাভোগ থেকে মুক্তি পান এবং তাকে 2003 সাল পর্যন্ত সকল প্রকার ইন্টারনেট ডিভাইস থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। বর্তমানে তিনি হ্যাকিং সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছেন। তিনি এখন বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। গ্যারি ম্যাকিনন। হ্যাকিং জগতে তিনি একটি আতঙ্কের নাম। তিনি হ্যাকিং শুরু করেন সাধারণত এলিয়েন সম্পর্কে জানতে। ছোটবেলা থেকেই তার এলিয়েনের প্রতি একটা আলাদা ধরনের কৌতূহল কাজ করত। নাসা যেহেতু অ্যাস্ট্রোনট নিয়ে গবেষণা করে, তাই তিনি আর্ম ফোর্স এবং নাসার 97টি কম্পিউটার হ্যাক করেন এবং তিনি এই হ্যাকিং করেন লন্ডনে তার গার্লফ্রেন্ডের আন্টির বাসা থেকে। সোলো ছদ্মনাম ব্যবহার করে পুরো 13 মাস সময় নিয়ে এগুলো হ্যাকিং করতে সফল হন তিনি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি শুধু হ্যাকিং করে যে তথ্য চুরি এবং ধ্বংস করেছেন তা নয়, তিনি আর্ম ফোর্সের ওয়েবসাইটে ইয়োর সিকিউরিটি ইজ ক্র্যাপ নামে একটি নোটিশ পোস্ট করেন, যা আর্ম ফোর্সের সিকিউরিটিতে থাকা সকলের জন্য একটি লজ্জাজনক ঘটনা। US মিলিটারির সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়ে তিনি রাতারাতি হেডলাইনে চলে আসেন। তিনি 24 ঘন্টার জন্য US মিলিটারির 2000-এর মতো কম্পিউটার বন্ধ করে রাখেন। 9/11 ঘটনার পর তিনি আর নেভাল অস্ত্র স্টেশনের অস্ত্রের লগ মুছে দিয়েছিলেন এবং US নেভালের 300টি কম্পিউটার নেটওয়ার্ক অকেজো করে দিয়েছিলেন, যা ক্ষতির অঙ্কে ছিল $7 লক্ষ থেকে বেশি। তার কাছে হ্যাকিং ছিল একটি নেশার মতো। আলবার্ট গঞ্জালেজ। ক্রেডিট কার্ডের ডাটা চুরির বাদশাহ বলা হয় আলবার্ট গঞ্জালেজকে। হ্যাকিংয়ের দুনিয়ায় তার পরিচিতি ছিল সুপানাজি নামে এবং এই নামেই সবাই তাকে চেনে। তিনি গোটা বিশ্বের ক্রেডিট কার্ড সিস্টেমের নাজেহাল অবস্থা করে দিয়েছিলেন। 170 মিলিয়ন ক্রেডিট কার্ড ডাটা তিনি মাত্র 2 বছরে হ্যাক করেন এবং এটাই আজ পর্যন্ত সবথেকে বড় ক্রেডিট কার্ড চুরির ঘটনা। তার এই ব্ল্যাক হ্যাট হ্যাকিংয়ের দুনিয়ায় প্রবেশ ঘটে হাই স্কুলে। তিনি কম্পিউটার প্রোগ্রামিংয়ে ইন্টারেস্টেডদের নিয়ে একটি টিম গঠন করেন, যাদের প্রধান কাজ ছিল ক্রেডিট কার্ডের ডাটা চুরি করা। তিনি একসময় শ্যাডো ক্রু নামের এক সাইবার ক্রাইম ওয়েবসাইটের সক্রিয় সদস্য ছিলেন। তার এই হ্যাকিং স্কিলের জন্য সেই সময় তাকে সেরা হ্যাকার বলা হতো। এত বড় অপরাধ করার পর যখন তাকে নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হয়, সেখানে তিনি শাস্তি থেকে বাঁচার জন্য সিক্রেট সার্ভিসের জন্য ইনফরমার হিসেবে কাজ শুরু করেন। তবে কিছু সময় কাজ করার পর তিনি আবারও ক্রেডিট কার্ড ডাটা চুরি করা শুরু করেন। তিনি চাকরি করা অবস্থায় মোট 18 কোটি ক্রেডিট কার্ড ডাটা চুরি করেন এবং এর জন্য 2015 সালে তাকে কারাদণ্ড দেওয়া হয়। ম্যাথু বেভান এবং রিচার্ড প্রাইস। এই দুইজন হ্যাকার একসাথে কাজ করতেন। তারা ইতিহাসের এক ন্যাক্কারজনক হ্যাকিং করেছিলেন। আমরা জানি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আলাদা হবার পর তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এই সুযোগ নিয়ে তাদের মধ্যে একটি আন্তর্জাতিক যুদ্ধ লাগানোর পরিকল্পনা লুকিয়েছিল তাদের হ্যাকিংয়ে। তারা উত্তর কোরিয়া এবং US এর মধ্যকার তথ্য চুরি করতে হ্যাকিং শুরু করে। তাদের প্রধান টার্গেট ছিল US মিলিটারির কম্পিউটার সিস্টেম। তারা সফলভাবে এই নেটওয়ার্কে ঢুকে পড়ে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক গবেষণা কেন্দ্রের তথ্য চুরি করে এবং তা ব্যবহার করে কোরিয়ার পারমাণবিক গবেষণাগার ধ্বংস করতে। তারা প্রধানত বিভিন্ন সিকিউর সামরিক নেটওয়ার্ক টার্গেট করত। অন্যান্য হ্যাকিংয়ের মধ্যে গ্রিফিস বিমানঘাটির নেটওয়ার্ক হ্যাক অন্যতম। এই দুই ব্রিটিশ হ্যাকার বিশ্বে পরিচিত ছিল ডাটা স্ট্রিমিং কাউবয় নামে। আদ্রিয়ান লামো। তিনি একজন গ্রে হ্যাট হ্যাকার এবং তাকে সবাই হোমলেস হ্যাকার হিসেবে চিনত, কারণ তিনি কখনো পার্সোনাল নেটওয়ার্ক ব্যবহার করতেন না।
তার সকল হ্যাকিং কার্যক্রম তিনি পাবলিক নেটওয়ার্কে বসে করতেন। এতে তিনি নিজের পরিচয় গোপন করে নিরাপদে তার হ্যাকিং পরিচালনা করতেন। তিনি প্রথম গ্রেপ্তার হন 2003 সালে এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল তথ্য ফাঁস করা। সে সময় তিনি ইয়াহু, মাইক্রোসফট এবং নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট হ্যাক করেন। তিনি উইকিলিক্সে তথ্য দেওয়ার অভিযোগে আটক করা একজন সেনা কর্মকর্তার তথ্য ফাঁস করে দেন এবং এই কারণেই তাকে 2010 সালে আবার গ্রেপ্তার করা হয়। তার সব ধরনের হ্যাকিং এর জন্য মোট $65,000 জরিমানা দিতে হয়। তাকে 6 মাস গৃহবন্দী এবং 2 বছর আন্ডার সার্ভিলেন্সে রাখা হয়। হ্যাকিং এর সাথে অপরাধ সরাসরি সম্পৃক্ত, যদিও বর্তমানে অনেক কোম্পানি হ্যাকারদের সমর্থন দিচ্ছে এবং ত্রুটি ধরিয়ে দিতে টাকা অফার করছে। তবে এখন ধীরে ধীরে ভালো কাজের জন্য অনেক হ্যাকার গ্রুপ তৈরি হচ্ছে এবং নিজেদের কাজ করে যাচ্ছে।